ঘরবাড়ি শোভা বাড়াতে বিভিন্ন ধরনের সাকুলেন্টের জুড়ি মেলা ভার। গাছপালা পরিচর্যার জন্য যাদের শখ আছে কিন্তু সময় খুবই কম, তাদের জন্য একদম পারফেক্ট হলো এই সাকুলেন্ট। আপনিও কি বাড়িতে বারবার সাকুলেন্ট করার চেষ্টা করছেন কিন্তু সঠিক পরিচর্যা না জানা থাকায় গাছগুলি ঠিকমতো বাঁচাতে পারছেন না? তাহলে এখন এই শীতকালেই রিপোর্টিং করে ফেলুন আপনার পছন্দের সাকুলেন্টগুলি। গরম আসার আগেই আপনার গাছগুলি তাহলে একদম সেট হয়ে যাবে, সহজে আর মরবে না। সাকুলেন্ট ঠিক রাখার এবং দীর্ঘদিন বাঁচিয়ে রাখার তিনটি শর্ত আছে, যেগুলি একটু ভুল হলেই মরতে বসে এরা। সঠিক পটিং মিক্সচার, পরিমিত জল এবং উপযুক্ত আলো, এই তিনটি বিষয় ঠিক থাকলেই আপনার সাকুলেন্টও ঠিক থাকবে। কিভাবে কি করবেন, কি কি যত্ন করবেন, সমস্তটা বিশদে জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেনিং। মূল বিষয়ে আসার আগে ছোট্ট করে বলে রাখি, ভিডিওর শেষে আছে থ্যাঙ্কস গিভিং গিফট, একটি সাকুলেন্ট। কিভাবে গিফট পেতে পারেন তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে বন্ধুরা। প্রথমেই আসি সাকুলেন্টের পটিং মিক্সচারে। এদের জন্য এমন মিক্সচার তৈরি করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথেই নিচ থেকে বেরিয়ে যায়, জাস্ট সয়েলটা একটু ভিজে যাবে। দেখেই বুঝতে পারছেন পুরো অন্য ধরনের এই পটিং মিক্সচার। এরকম একদম বেস্ট ড্রেনেজ পটিং মিক্সচার কিভাবে বানাবেন দেখুন। 40% নেবেন সিন্ডার বা কামারশালার ঘ্যাস। এরকম বড় বড় ডেলা থাকলে পিটিয়ে ছোট করে নিতে হবে, কিন্তু একদম গুঁড়ো নয়। আর 20% করে নেবেন কোকোপিট, পারলাইট এবং ভার্মি কম্পোস্ট বা লিফ মোল কম্পোস্ট। এইভাবে পটিং মিক্সচার তৈরি করলে জল কিছুতেই দাঁড়িয়ে গাছের ক্ষতি করতে পারবে না, কারণ আপনারা সবাই জানেন অতিরিক্ত জলের কারণেই সব থেকে বেশি সাকুলেন্ট মারা যায়। এই জাতীয় 4-6 ইঞ্চি সাইজের থার্মোফ্লেক্সি পটে এই গাছগুলিকে আমি এখন বসাবো। এগুলি অনেক দিনের গাছ, ছোট টবে ছিল, সেখান থেকে আরো বড় টবে মুভ করা হচ্ছে। এই মুভ করার আগে 2-3 দিন গাছগুলিকে সেমি শেডে রেখে শুকিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ টব থেকে তোলার পরে মাটি এবং জল ছাড়াই 2-3 দিন ছায়ায় রাখা হয়েছে। এই ড্রাই করে নেওয়ার ফলে গাছের ভেতরে থাকা এক্সট্রা ওয়াটার সবই বেরিয়ে গেছে। এখন রিপোর্টিং করলে এদের আর মরে যাওয়ার চান্স থাকবে না। টবের নিচে প্রথমেই এরকম নেট দিয়ে আটকে দিন, তার উপরে দিন ছোট ছোট ইট বা পাথরের টুকরো বা সিন্ডার। আপনি এরকম শুকনো পাতা বা নারকেলের ছোবড়াও ব্যবহার করতে পারেন। এরপরে সাবধানে পটিং করে দিন, শিকড়ে যেন খুব বেশি আঘাত না লাগে। Thank you.
দেখুন, আস্তে আস্তে সমস্ত গাছগুলি পটিং করা হয়ে গেছে। পটিং করার পরে প্রথমবার একটু ভালো করে জল দিতে হয়, আর এই প্রথমবার জল দেওয়ার সময় অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে সেই জলটা গাছে দেবেন। এরপরে আগামী 7-8 দিন আর জল দেওয়া চলবে না, আর এদের এখন সেমি শেডেই রাখতে হবে। অতিরিক্ত যত্নের ফলেই কিন্তু সাকুলেন্টগুলি বেশি মারা যায়। জল দেওয়াটাও খুবই হিসেব করে দিতে হবে, একটু বেশি হলেই কিন্তু কি হবে, গাছ মরে যাবে, তাই তো? আমার দেখানো এই পটিং মিক্সচারে গাছ বসালে সপ্তাহে 1 দিনের বেশি জল দিতে হবে না। আর খেয়াল রাখবেন, প্রথমবার পাতায় জল লাগলেও এর পর থেকে যখনই জল দেবেন পাতায় যেন খুব একটা জল না লাগে, পাতায় জল এরা একদমই পছন্দ করে না। এই সাকুলেন্ট বেশি সময় ডাইরেক্ট রোদ বা পুরোপুরি ছায়া কোনোটাই পছন্দ করে না। দিনে 2-3 ঘন্টা রোদ বা সারাদিন সেমি শেড এদের জন্য একদম আদর্শ। তবে প্রচণ্ড গরমের সময় পুরো টাইমটাই সেমি শেডে বা বারান্দা, জানালা, ব্যালকনিতে রাখতে পারলেই ভালো। গরমের সময় ভোরে বা বিকেলের দিকে 2-1 ঘন্টার বেশি রোদ এরা কখনোই যেন না পায়। এই গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ সাধারণত হয় না, সেই কারণে কোনো পেস্টিসাইড, ইনসেকটিসাইড বা নিম তেল, নিম কীটনাশক এই জাতীয় কোনো কিছুই এদের স্প্রে করার প্রয়োজন নেই। শুধু 15 দিন অন্তর ভালো ফাঙ্গিসাইড টবের মাটিতে এবং খুব অল্প করে গাছে স্প্রে করে দেবেন। আমি এই সাকুলেন্টের জন্য সবসময় ব্যাভিস্টিন ব্যবহার করে থাকি, 1 লিটার জলে 1 গ্রাম হিসেবে। এদের খুব বেশি খাবারও প্রয়োজন পড়ে না, মাসে 1 বার করে NPK 19-19-19 জলে গুলে দিলেই যথেষ্ট। এছাড়া এদের আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই, খুব কম যত্নেই এরা দিব্যি সেট হয়ে যাবে আপনার বাড়িতে বা ফ্ল্যাটে। এখন থেকে আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাকুলেন্ট, ক্যাকটাস, পটিং মিক্সচার, সার ইত্যাদি। আমাদের থেকে বেস্ট কোয়ালিটির সাকুলেন্ট বা সেই রিলেটেড জিনিসগুলি রিজনেবল প্রাইসে কিনতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষে এসে গেছি, এবারে সেই বহু প্রতীক্ষিত থ্যাংকস গিভিং গিফট, তাই তো? এই সাকুলেন্টটি থাকছে আজকে আপনাদের গিফট হিসেবে, কিন্তু কিভাবে পাবেন? ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন এবং যত বেশি শেয়ার করবেন আপনার উইনিং চান্সও তত বেড়ে যাবে। ভিডিও শেয়ার করে স্ক্রিনশট দিন নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা সবথেকে বেশি কমেন্ট এবং শেয়ার করবেন তাদের মধ্যে থেকেই একজন পেয়ে যাবেন এই আকর্ষণীয় সাকুলেন্টটি সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, আর দেরি কেন, এখনই স্টার্ট শেয়ারিং অ্যান্ড কমেন্টিং। এই ভিডিও আর বেশি বড় করব না, আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।